আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি এখন এসেছি মাসির বাড়ি, দাদুর বাড়ি, মাসির বাড়ি একই পাড়ায়। আগের বারে তোমরা দেখেছিলে আমি তখন মাসির বাড়ি এসেছিলাম, জায়গাটা চেনা চেনাই লাগছে। তো আজকে আমি সকাল সকাল মাসির বাড়ি চলে এসেছি। আজকে আমাদের মাসির বাড়ির দুপুরের খাওয়া দাওয়া আছে আর কি। তো মেশো গেছে এখন মাঠের পুকুরে, যেই পুকুরটাতে আগের ওই ভিডিওটা তোমরা দেখেছিলে যে গাছ লাগিয়েছিলাম আমরা, তো ওখানে গেছে মেশো মাছ ধরতে ছিপ নিয়ে। মেশো গেছে, আরও একটা ভাই গেছে, তো এবার আমিও যাব মাছ ধরতে। চলো তোমরা আমার সাথে চলো, তোমাদেরকে দেখাই আজকে মাছ ধরাটা আর কি। রাস্তায় বেরিয়ে পড়েছি, আমার সাথে দিদিও যাচ্ছে। দিদি যাচ্ছে কলে, জল নিয়ে চলে আসবে, আর আমি যাব মাঠে। অনেকদিন পর আজকে মাছ ধরবো, খুব মজা হয় মাছ ধরতে। আর মাঠের মধ্যে তো পুরো ওটা তোমার জলে ভর্তি হয়ে গেছে, কাদাও আছে বেশ। তো চলো যাওয়া যাক। ওই যে মাঠ ওইখানটাতে, আগের বার এসেছিলাম তখন এত জঙ্গল জঙ্গল হয়েছিল না, আর আগের বারে যে গাছগুলো বসেছিলাম সেগুলো এখন কত বড় হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। নারকেল গাছগুলো ওখান থেকে ঘুরে আসছি। তো ওরা ততক্ষণ মাছ ধরছে, আমি ততক্ষণ একটু ওই আগের বার যেখানে গাছগুলো বসানো হয়েছিল সেইগুলো একটু দেখে আসি কত বড় হয়েছে। কবে জাম হবে, কবে খাবে এসে। এখন মাছ ধরা হয়ে গেছে, একটা অনেক বড় মাছ পেয়ে গেছি, আর সব মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে, শুধু বড় মাছটাই নেওয়া হয়েছে। এবার বাড়ি যাবো, অনেক রোদও উঠে গেছে, 10:30-11টার মতো মনে হয় বাজে। তো চলো বাড়ি গিয়ে সবার সাথে। এখন বাড়ি চলে এসেছি, যেই মাছটা ধরা হয়েছিল সেই মাছটা এখন রান্না হচ্ছে, রান্না হচ্ছে উনানে। আর এই রান্নি ম্যাডাম, এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আকাশটাও বেশ মেঘলা হয়ে আছে, এখন অনেকটাই মেঘ করেছে, ভালোই মেক করছে আকাশে। আর ওই ওখানে রান্না করছে, আপনি কি রান্না করছেন এখানে? ফিশ ফ্রাই। এই উনুনে রান্না খেতে কিন্তু হেভি লাগে। এটাকে এখন অল্প আঁচে রান্না হবে, না হলে মাছটা লাল হবে, বেটুটা ভালো হবে।
কাঁচা মাছ খাবো তখন। এই মাছটা জানিস কত পালানোর চেষ্টা করছিল, 3-4 বার ওখানে বালতি এ করে বেরিয়ে গেছিল। হ্যাঁ তো আমার এখনো স্নান হয়নি, আমি এবার স্নান করিনি, বৃষ্টি টুপটাপ করে পড়া শুরুও হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি এখানে। এই এখানে একজন খাচ্ছে, এখানে একজন খেতে দিচ্ছে, এই একজন বসে আছে এখানে। এখন খেতে বসেছি আমরা, মাসি ওখানে আমাদের খেতে দিচ্ছে। এই হচ্ছে রিমা ডার্লিং খেতে বসে গেছে, ও আর আমি রথের দিনে যেদিন পুজো হচ্ছিল সেদিন আমাদের দুজন মিলে আইসক্রিম চুরি করে খেয়েছিলাম। তো আজকে এখানে পনির আছে, আর এই হলো মাছের মাথা, যেই মাছটা আমরা পুকুর থেকে ধরে নিয়ে এসেছিলাম। আমার মোটামুটি সবকিছুই খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো হচ্ছে মুড়োটা। তো আমি খাচ্ছি এই মুড়োটা। সবাইকে দেখাই, লাইন দিয়ে শুয়েছে এখানে, এখানে ওপরে মা দিদি আছে, আর ওই সাইডে দিদা আছে, দিদাকে দেখাতে ভুলে গেছি। তো এখন একটু ঘুমাঘুমি হবে, এই ঘুমাঘুমি। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, আবার পরে বিকালে তোমাদের সবার সাথে কথা। এখন সময় হচ্ছে বিকেল 5টা, এখন একটু বসে আছি বাড়ির সামনেটাই। আজকে আমরা এখানেই থাকবো, আর ওদিকে আমার রিমা ডার্লিং গেছে বাসর মাছতে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখানে, আর আমরা তো ভেবেছিলাম একটু ঘুমাবো, এত গল্প এতদিন পর দেখা হলে যা হয়, সারা দুপুর ধরে সবাই শুধু গল্পই করে গেছি, ঘুমায় আননি। সন্ধে 7টা মতো, আর এখন আমরা এসেছি ঠাকুর ঘরে, আর এখানে দিদি এখন গোপালকে শোয়াবে, তো সব ফুল টুল গুলো তুলছে। গোপালটাকে তোমাদেরকে একটু দেখাই। ও গোপাল, মুড়ি মাখা হচ্ছে এখানে। এই এত মুড়ি খাবো আমরা, তুই একা খাবি, সবাই খাবো। হ্যাঁ তাও এই রিমা, তোকে যদি একা কেউ এরকম খেতে দেয় এতটা কি করবি? কতদিন ধরে আমরা যখন সবাই একসাথে হই তখন এরকম করেই খাওয়া দাওয়া হয় আমাদের। আমি কি করে যাবো এদের, খাওয়া শুরু হয়ে গেছে এদের, আমাকে ছাড়াই।
নিয়ে চলে এসেছে এখন। এই যে চা, কটা চা? একটা, দুটো, তিনটে, পাঁচটা। এখন বাজে রাত 10টা, আর সন্ধ্যে থেকে কারেন্ট চলে গেছিল। সন্ধ্যে দেওয়ার পরে উঠেই আমরা সবাই বসেছি, ওই চা মুড়ি টুড়ি খেলাম, তারপরে কারেন্টটা চলে গেছিল। এই 10 মিনিট হলো এসছে। তো আমাদের আজকে রাতে হয়েছে লুচি আর আলুর দম, আর সেগুলো এখন খেতে যাব। কারেন্ট ছিল না বলে তোমাদেরকে আর রান্নাঘরের ওখানে নিয়ে যেতে পারিনি, কিছু দেখাতেও পারিনি। তো এখন খাবো, খাওয়াটা দেখবে চলো। তো এই লুচি আর আলু কষা রেডি হয়ে গেছে, এবার একটু খেয়ে নিই। আমাদের এই ভিডিওর সারাদিন যা যা করলাম, তো কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও। কি করছিস? আর আমাদের চ্যানেলে বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না, না হলে আমাদের ভিডিও পাবে না, আমরা যা মজা করি সেগুলো দেখতে পাবে না। হ্যাঁ, বেল আইকনটা টিং টিং করে বাজিয়ে দেবে। ঠিক আছে, চলো ফেসবুকে লিংক দে। টাটা গুড নাইট, সুইট ড্রিম, সুইট ড্রিম, টাটা বাই।